কালকে আমার মানে দুলাভাইটা, আমার সেই যে দুলাভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এখনো আসেনি। তো যেই কথা বলছিলাম যে হঠাৎ মানুষের কখন মত আসবে, একেবারে সামান্য কিঞ্চিত মত খুবই নিকটে, অন্তত আপনি নামাজ পড়েন। আপনাকে এইটা অন্তত জরুরিভাবে বলি যে নামাজ ছাড়িয়েন না। দেখেন, আপনি যদি বলেন যে আমি দু তিন বছর পরে পড়বো, না, মত আমাদের কাছে সব সময় রয়েছে। কখন আজরাইল, কতক্ষণ মালাকুল মত আমাদের কাছে চলে আসবে, আমাদের জানকে লুফি নিয়ে চলে যাবে, আপনি কল্পনাই করতে পারবেন না। হয়তো বা আপনি হয়তো যাচ্ছেন যে এক ঘন্টা পরে বা পাঁচ মিনিট পরে ওই জায়গাতে আপনি যাবো, তার আগে হয়তো আপনার মত চলে আসতে পারে। অর্থাৎ মতের গ্যারেন্টি কেউ দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যে আমি মানুষদেরকে পরীক্ষা করছি যে পৃথিবীতে কোন মানুষেরা আমলে তারা বেশি ভালো হয়, তার জন্য আমি আল্লাহ হায়াত এবং মত দিয়ে তাদেরকে পরীক্ষা করে নিচ্ছি। আপনাদের এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা, আল্লাহ আপনাকে পরীক্ষা করছে কে ভালো সব থেকে আমল করতে পারে। অতএব এই দুনিয়া থেকে যাওয়ার আগে অন্তত আপনি আল্লাহর জন্য, পরকালের জন্য আপনি কিছু আপনার ঝুড়িতে লোড করে নিয়ে যেন আমরা যেতে পারি। সকলেই আল্লাহর কাছে দোয়া করি, আর এইটুকুও দোয়া করি আমার যে দুলাভাইটা ইয়া মারা গেল, আল্লাহ যেন তার গুনাহখাতাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা এইটুকুও দোয়া করি আমরা যেন সবাই ঈমান নিয়ে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি। আমাদের যেন ঈমান থাকা অবস্থায় যেন আমরা আল্লাহ যেন আমাদেরকে মত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন।